হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দর্শমুদ্দিন খন্দকার, চেক আপ টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক ম্যানুয়ালি অ্যান্ড ডাইনামিক্যালি অর্গানোগ্রাম অর অর্গানাইজেশনাল চার্ট অর ডায়াগ্রাম ইউজিং হায়ারার্কি স্মার্ট গ্রাফিক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা হায়ারার্কি স্মার্ট গ্রাফিক্স ব্যবহার করার মাধ্যমে কীভাবে ম্যানুয়াল এবং ডাইনামিক্যালি অর্গানোগ্রাম অথবা অর্গানাইজেশন চার্ট বা ডায়াগ্রাম তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস পাওয়ার পয়েন্টে আসার পরে কী বলছি, যে এই যে আমাদের এখানে টেক্সট বক্সের মধ্যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর মাধ্যমে এখানে আমরা কী করব, আমরা ম্যানুয়ালি এবং ডাইনামিক্যালি দুইভাবে আমরা এখানে হায়ারার্কি স্মার্ট গ্রাফিক্স আমরা ব্যবহার করার মাধ্যমে আমরা এখানে কী করব, যে এখানে আমরা অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন চার্ট বা ডায়াগ্রাম তৈরি করব। তাহলে এখানে আমাদের ডাটাগুলো কী দেওয়া আছে, যে এখন আমরা যেটা বলছি অর্গানোগ্রাম বা অর্গানাইজেশনাল, তো এটা হচ্ছে আমাদের একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে আমাদের কী থাকে, যে এখানে ঊর্ধ্বতন থেকে আমাদের নিম্ন লেভেলে পর্যায়ক্রমে যে এখানে আমাদের ইগুলো থাকে, এমপ্লয়িগুলো থাকে, সেটা কীভাবে থাকে। যেমন একটা কোম্পানিতে সর্বার উপরে কী থাকে, সিইও থাকে অথবা চেয়ারম্যান থাকে। তো এখন সিইও যদি আপনার ধরেন যে টপ লেভেলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর অধীনে কে থাকতে পারে, প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। আবার প্রোডাকশন ম্যানেজার অধীনে কে থাকতে পারে, ফোরম্যান ফেব্রিকেশন, ফোরম্যান অ্যাসেম্বলি। আবার ফোরম্যান ফেব্রিকেশন বা অ্যাসেম্বলির অধীনে ওয়ার্কাররা থাকতে পারে। তারপর যদি চেয়ারম্যান থাকে আপনার টপ লেভেলে, তাহলে তার অধীনে থাকতে পারে এমডি, আবার এমডির অধীনে থাকতে পারে জিএম বা আপনার ম্যানেজার থাকতে পারে, অথবা আপনার একাধিক ম্যানেজার থাকতে পারে, আবার একাধিক ম্যানেজারের অধীনে আপনার কী থাকতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও থাকতে পারে। তো এইভাবে বিষয়গুলো হায়ারার্কি সিস্টেমে থাকে। আর সেই দিয়ে আমরা কী করবো, এখানে হায়ারার্কি স্মার্ট গ্রাফিক্সের মাধ্যমে সেটা আমরা তৈরি করে সেটার ডিজাইন ফরম্যাটগুলো আমরা জানবো। তাহলে এখন ধর প্রথম আমরা ম্যানুয়ালি কাজটা করবো, তারপর আমরা ডাইনামিকগুলো দেখবো। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা এখান থেকে ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখান থেকে ইলাস্ট্রেশনগুলোর মধ্যে স্মার্ট আমরা এখানে ক্লিক করবো। কাজ করার পরে এখান থেকে আমরা এই যে এখানে হায়ারার্কি যেটা আছে এটার এখান থেকে আমরা নিয়ে কাজটা দেখবো। তো হায়ারার্কি ছাড়াও আমার এখানে এই যে লিস্ট, স্মার্ট, তারপরে প্রসেস, সাইকেল, তো এই স্মার্টগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যেমন এই যে আপনার এটা যে ক্রিয়েট লিস্ট স্মার্ট, তারপরে যে প্রসেস অ্যান্ড সাইকেল ফ্লো ডায়াগ্রাম, তো এই দুইটা ভিডিও দেখলে আপনারা এই স্মার্টের বিষয়গুলো ইউজ করার বিষয়ে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখন তাহলে আজকে আমাদের এখানে হায়ারার্কি বিষয়টা দেখার জন্য এখান থেকে হায়ারার্কি ধরেন বিভিন্ন স্যাম্পল আছে, আপনার কোনটা নিয়ে আপনি এখান থেকে চার্ট বা ডায়াগ্রাম তৈরি করবেন। তাহলে এখান থেকে প্রথম যেটা আছে এটাকে এই যে অর্গানাইজেশনাল চার্ট, ধরুন আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার সাথে সাথে এরকম একটা আমাদের স্মার্ট চলে আসলো। আসার পরে এটাকে আমরা টানতে ধরনের ট্রে দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এখানে ধরুন প্রথমে আমরা এটা দিয়ে দেখবো, দেখার জন্য এখানে প্রথমে কি আছে সিইও। তাহলে এই যে সিইও আমরা এখানে লিখবো সেটা কিন্তু আমরা এই যে টেক্সটের এখানে ক্লিক করে লিখতে পারি, অথবা চাইলে এখান থেকে আপনারা কী করতে পারেন, এই যে এখানে টেক্সট পেঞ্জ অপশনটা আছে এটা কোথায় আছে, এটা আমাদের যখন আমরা স্মার্ট নিলাম নেওয়ার সাথে সাথে স্মার্ট টুলসের মধ্যে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে। আসলে ডিজাইন ট্যাবের মধ্যে এই যে এখানে বাম দিকে টেক্সট পেন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা কিন্তু এই যে এখানে ক্লিক করে আমরা যে এখানে ক্লিক করা আছে এখানেও আমরা ইচ্ছে করে লিখলে আমাদের কিন্তু এখানে চলে আসবে। যেমন এখানে আপনার যে ক্লিক করে, ক্লিক করার পরে যে টেক্সট, এখন আমরা এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক লেখা চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি, এটা আমরা টানতে একটু এদিকে নিয়ে আসি আমাদের কাজের সুবিধার্থে এদিকে নিয়ে আসলাম। তাহলে ধরো আমরা এখানে প্রথমে সিইও, সিইও লিখলাম। লেখার পরে এখন সিইওর অধীনে কে থাকবে, বলছে আমরা প্রোডাকশন ম্যানেজার আর থাকবে কি মার্কেটিং ম্যানেজার। তাহলে এখন এই সিইওর দুইজনের অ্যাসিস্ট্যান্ট, তাহলে এই দুইটা অ্যাসিস্ট্যান্ট আমরা এখানে ধরেন ইচ্ছা করলে আমরা নিজের মতো করে সেট করে নিতে পারি। তো এখানে কিন্তু আমরা যেই এখানে এই স্মার্টটা নিলাম এটা কিন্তু এখন ধরেন যে এরকমভাবে চলে আসছে। এটা ধরেন আমরা এখন সিইওর অধীনে নেওয়ার জন্য ধরেন এগুলো আমরা একটু ডিলিট করে আমরা নিজের মতো করে সেট করে নিতে পারি। কীরকম ধরেন এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আবার এটাও ধরেন আমরা সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমরা ডিলিট করে দিলাম। করার পর এখন শুধু সিইওর এই শেপটা আছে। এখন এর অধীনে আমরা দুইটা শেপ নিয়ে বসে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার লিখবো। তাহলে সিইওর এখানে ধরেন আমরা এটা সিলেক্ট করার পর আমরা এই যে ডিজাইন টেবের মধ্যে এক শেপ আমরা এখানে যাব। যার পরে ধরুন এখন আমরা কী করবো, এই যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, যেহেতু আমরা অ্যাড অ্যাসিস্ট্যান্ট নিব, অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবো। তাই এটার অধীনে কিন্তু একটা শেপ চলে আসছে। আসার পর এখন আমরা কী লিখবো, এখন আমরা এখানে লিখবো যে প্রোডাকশন ম্যানেজার, বাস এটা সিলেক্ট করা আছে, আমরা দিই প্রো, বাস প্রোডাকশন ম্যানেজার লিখলাম। বাস লেখার পর এখন তো আমাদের সিইওর অধীনে আরেকটা কি আছে, মার্কেটিং ম্যানেজার। তো মার্কেটিং ম্যানেজার তো আমাদের এই পাশে লিখতে হবে, তাহলে এই পাশে আমাদের আরেকটা শেপ দরকার। তাহলে এই পাশে শেপটা আমরা দুইভাবে নিতে পারি, কীভাবে, আমরা এই যে শেপটা সিলেক্ট করা আছে সিলেক্ট করার পরে এটা ডান পাশে একটা শেপ নিব। তাহলে নেওয়ার জন্য আবার এক শেপে আসবো। আসার পরে এই যে এখানে লেখা আছে এক শেপ আফটার, আমরা যদি এক শেপ আফটারে ক্লিক করি এটার এদিকে ডান দিকে আসবে, আর বিফোরে ক্লিক করলে এটার বাম দিকে আসবে। তাহলে আমরা ডান দিকে নিব, এক শেপ আফটারে ক্লিক করলাম, তাহলে ডান দিকে শেপ চলে আসলো। তো আমরা কিন্তু এইভাবে এটা ডান পাশে এই সিইওর আমরা রেজিস্ট্রেশন নিতে পারি, অথবা ধরুন এটা আমরা ডিলিট করে দিই, আমরা যদি আবার এই সিইও যে শেপটা আছে এটা সিলেক্ট করে আবার যদি এক শেপ এসে আমরা এড রেজিস্ট্রেশনে ক্লিক করি, তাহলে এটার কিন্তু আরেকটা সেশন তৈরি হয়ে গেলো। তাহলে আমরা দুইভাবে কিন্তু নিতে পারি। বাস এখন আমরা এখানে কি লিখবো, মার্কেটিং, মার্কেটিং ম্যানেজার লিখলাম।
বাস এটা লেখা হয়ে গেল। এখন সিওর দিনে যারা থাকবে যে প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার আমরা এখানে অ্যাড করলাম। বাস তারপর এখন এই প্রোডাকশন ম্যানেজার অধীনে কী থাকবে, ফোরম্যান ফেব্রিকেশন আর ফোরম্যান অ্যাসেম্বলি। তাহলে আমরা এখন দুইটা সিট নিতে হবে প্রোডাকশন ম্যানেজারের জন্য। তাহলে আমরা এই প্রোডাকশন ম্যানেজার সিলেক্ট করে আমরা আবার চলে যাবো এখানে অ্যাড শেপ, যার পর অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলাম, বাস প্রোডাকশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট চলে আসলো। তাহলে আমার আর একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, যেটা হচ্ছে কি ফোরম্যান অ্যাসেম্বলির জন্য। তাহলে এখন আবার এই প্রোডাকশন ম্যানেজার আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা যেটা সিলেক্ট করা আছে থাকার পর আমরা বলছি অ্যাড শেপে যে অ্যাড শেপ আপনারে ক্লিক করলে এদিনে ডান করে চলে আসছে, অথবা কিন্তু এটা আমরা সিলেক্ট করে রেজিস্ট নিতে পারতাম, বাস আপনি একবার নিলেই হবে। এখন আমরা এটা লিখবো এখানে কি ফোরম্যান ফেব্রিকেশন, তারপরে এই কাছে এসেছে ফোরম্যান অ্যাসেম্বলি। ব্যাস লেখা হয়ে গেল প্রোডাকশন ম্যানেজার অধীনে দুজন লেখা হয়ে গেল। তারপর এবার মার্কেটিং ম্যানেজার অধীনে কি আছে, আছে এখানে কি সেলস অফিসার, এসে মার্কেটিং ম্যানেজার অধীনে। তাহলে এটা একটা আমরা রেজিস্টার নেই, নেওয়ার জন্য সেম ভাবে এক শেপে এসে আপনার আনলক করে নেই, এটা আমাদের ক্লিকটা রং হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে আমরা এক শেপে ক্লিক করে এটা রেজিস্টার নিয়ে গেলাম বা চলে আসবে। এখন আমরা এখানে সেলস অফিসার আমরা সেলস অফিসার লিখলাম, বাস এখন আমাদের এখানে এই যে সেলস অফিসার অধীনে আবার কি আছে সেলস পার্সন, সেলস অফিসারের অধীনে কে সেলস পার্সন। তাহলে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা আবার এখানে ক্লিক করব, করার পর অ্যাড অ্যাসিস্ট্যান্টে গিয়ে অ্যাড অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিলাম। তাহলে আমরা এখন সেলস পার্সন, ব্যাস আমরা এটার অ্যাসিস্ট্যান্ট লিখে দিলাম। তারপরে কিন্তু আমাদের এখানে এই যে ফোরম্যান ফেব্রিকেশন আর ফোরম্যান অ্যাসেম্বলি এখানে কি আছে অ্যাসিস্ট্যান্ট কে আছে ওয়ার্কার, এই দুইজনের অধীনে কি ওয়ার্কার আছে। তো এটার আমরা সিলেক্ট করে আমরা অ্যাড শেপে এখানে ক্লিক করার পরে অ্যাড অ্যাসিস্ট্যান্ট সেমভাবে এটা আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে অ্যাড অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিলাম। বাস এখন আমরা এখন ওয়ার্কার লিখে দিচ্ছি ওয়ার্কার্স, আবার এটা সিলেক্ট করে ওয়ার্কার্স লিখে দিলাম। বাস তাহলে কিন্তু এখন ধরুন আমাদের সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে এখন আমরা একটা হায়ারার্কি সিস্টেমের একটা অর্গানোগ্রাম অর্গানাইজেশন আমরা কিন্তু ডায়াগ্রাম বা চার্ট তৈরি করলাম। তাহলে সিওর অধীনে কি আছে এখানে এই যে প্রোডাকশন ম্যানেজার, এই পাশে মার্কেটিং ম্যানেজার, আবার দেখেন যে প্রোডাকশন ম্যানেজার অধীনে ফোরম্যান ফেব্রিকেশন আর ফোরম্যান অ্যাসেম্বলি, তারপরে এবার ফোরম্যান ফেব্রিকেশন অধীনে ওয়ার্কার, এর অধীনে ওয়ার্কার, তারপরে মার্কেটিং ম্যানেজার অধীনে দেখেন সেলস অফিসার, এর অধীনে এই যে সেলস পার্সন, এইভাবে কিন্তু এখানে চলে আসছে এখানে। এটা হায়ারার্কি সিস্টেমের আমাদের এখানে অর্গানোগ্রাম অর্গানাইজেশন চার্ট। এখন এটা করার পরে এখন ধরুন আমরা কী করতে পারি, এখানে ডিজাইন থেকে কিন্তু আরও বেশি করতে পারি। তো এখান থেকে কি এখান থেকে এয়ার শেপ থেকে আমরা দেখলাম যে এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্ট কি এয়ার শেপ বিফোর কী কাজ করে, তারপরে এয়ার শেপ অ্যাবভ বিলো এগুলো কোন সময় কাজ করবে। যেমন আপনি কোনোটা যদি উপরে নিচে নিতে যান, এই যে আপনার উপরে শেপ, এই যে অ্যাড শেপ অ্যাবভ এয়ার শেপ বিলো, আপনি যদি এই শেপটার উপরে বা নিচে বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারেন। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপর এখানে টেক্সট পেন তো আমরা জানি টেক্সট পেন এটা, তারপর এখান থেকে ধরুন আমরা প্রমোট দিলে আমরা প্রমোট, আবার এখানে ডিমোট দিলে ডিমোট করতে পারবো। তার রাইট টু লেফট আমরা রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট পারবো, এগুলো আপনি একটু প্র্যাকটিস করে দেখবেন। তারপরে মাস ডাউন, তারপরে যে লেআউট এগুলো আমরা করতে পারি। বাস আমরা এখন লেআউটটা চেঞ্জ করে দেখবো, এই লেআউটটা যেটা দেওয়া আছে এটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। করার পর আমরা এটা নিই, সেটা যে সারা যদি আমরা এই যে এটা ক্লিক করি এরকম চলে আসবে, আবার এটা এই যে এখানে আছে এরকম আসবে, এটাই যান এই যে এরকম। তো এটা যদি আমরা মনে করেন যাই, এটা হচ্ছে সার্কেল পিকচার হায়ারার্কি, এটা দিয়ে আমরা কিন্তু পিকচার ব্যবহার করতে পারবো। এই যেটা ক্লিক করার পরে এখন যে সিউ, এখন যদি আপনার স্টাইলে এখানে পিকচার অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে, অথবা এই যে এখানে টেক্সট পেনের আপনার এখান থেকে যায় এই যে এখানে ক্লিক করে পিকচার বানাতে পারবেন এখানে, বা আপনি এখানে যে ক্লিক করলে হবে আমরা ডাবল ক্লিক করে, করার পর আপনি এখানে পিকচার নেবেন। তাহলে আপনি কি নেট থেকে নেবেন, মানে সার্চ করে নিতে গেলে এখান থেকে আপনার পেলে পার্সোনাল আপনার ওয়ান ড্রাইভ থেকে নিতে পারেন, থাকলে এই জায়গায় দু জায়গাতে নিতে গেলে অবশ্যই নেট কানেকশন রাখতে হবে। তাই আমরা ফ্রমে ফাইল ড্রাইভ থেকে নিব, ধরুন এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, তাহলে পিকচারটা চলে আসলো। এইবার চাইলে আপনারা ধরুন পিকচার ব্যবহার করতে পারেন এখানে আপনার প্রত্যেকটা ধরুন ডেজিগনেশনের মধ্যে, তা সেটা কিন্তু এখানে আমি দেখলাম যে এইভাবে আপনার লেআউট নিয়ে পিকচার ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এটা ছাড়া আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দিলেই, যেটা সিলেক্ট করে দেবেন ওই রকম আপনার এখানে লেআউট চলে আসবে। আর তারপর এখন আমরা এটা কালার চেঞ্জ করতে পারি, এখন আমরা এটা সিলেক্ট করে এবার সিলেক্ট করে আমাদের চেঞ্জ কালার দেয়, আপনার কোন কালার দেবেন, এই যে আপনার কোন কালার আমি ধরুন এই কালার দিলাম, এই যে কালার এই কালারটা চলে আসছে। তারপরে স্মার্টার আপনি স্টাইলে করতে পারেন, এখান থেকে কোন স্টাইল দেবেন আমরা সিলেক্ট করে দিলাম, এই স্টাইল চলে আসলো এগুলো। তারপর রিসেট গ্রাফিক্স, আপনার চাইলে যে গ্রাফিক্সগুলো দিয়েছেন এগুলো রিসেট গ্রাফিক্সে ক্লিক করলে একদম চলে গেছে, আবার নিয়ে আসতে গেলে আপনার এখান থেকে ক্লিক করে অথবা আমরা কন্ট্রোল জেড দিলাম চলে আসলো। তারপরে ধরুন আপনি কনভার্ট করতে পারেন, আপনার চাইলে টেক্সে অথবা কনভার্টটা শেপ দিলে আপনার পুরোটা একটা শেপে কনভার্ট হয়ে গেল, এখন ইচ্ছে গেলে কিন্তু কনভার্ট করতে পারেন। বাস এখন আমরা আন্ডকের আগের অবস্থা নিয়ে আসি, আবার নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে কী দেখলাম যে এখান থেকে এই ডিজাইন থেকে ডিজাইনের বিষয়গুলো জানলাম, কিন্তু এখন ডিজাইন ছাড়াও কিন্তু আমরা এখান থেকে এটা কী করতে পারি, আমরা ফরম্যাটে করতে পারি। এই স্মার্ট টুলসের মধ্যে ফরম্যাট দেওয়া আছে, এখন এখান থেকে আমরা ফরম্যাট করবেন। তো ফরম্যাট করার জন্য আমাদের এই যে শেপগুলো যেগুলো দেওয়া আছে এই শেপগুলো আমরা যদি সিলেক্ট করি, এই যে শেপ সিলেক্ট করলে এখান থেকে আপনি যে শেপের মধ্যে আপনার চেঞ্জ আপনার শেপ চেঞ্জ করতে পারেন। আপনি এখানে যে এই যেটা দিলেন
এরকম শেপ চলে আসলো, আবার ধরুন এইটা চেঞ্জ করবেন, এখানে যে আপনি কোনটা দিবেন ধরুন এটা দিবেন, আপনি এখান থেকে এটা দিলেন, এটা হার্ট দিলাম, এটা হার্টের মতো শেপ হয়ে গেল, এটা চেঞ্জ করতে পারেন, লার্জার দিলে একটু বড় হবে, স্মলার দিলে একটু ছোট হবে, তারপরে এই যে এখানে এডিট ইন টু ডি এই যেগুলো করতে পারেন, এই যে ক্লিক করলে কিন্তু দিলে হয়, তারপরে স্টাইল দিতে পারেন, এখান থেকে স্টাইল দেওয়া আছে, কীরকম স্টাইল দিবেন এই স্টাইল, এবার সিলেক্ট করে প্রত্যেকটা সময় স্টাইল দিতে পারেন, তারপর শেপ ফিল থেকে আপনাদের শেপ ফিল কালার করতে পারেন, এই যে আমি এরকম দিলে এরকম এই যে শেপ ফিল কালার, তারপরে এই যে পিকচার ইচ্ছাগুলো আপনি এখানে পিকচারে দেবেন, পিকচারে গিয়ে আপনি ইচ্ছা করলেন পিকচার ব্যবহার করতে পারেন, যেমন আমি পিকচারটা দিলাম, এই দেন পিকচার চলে আসছে কিন্তু এখানে এই যে আপনার ইয়ের মধ্যে, তাহলে এবার পিকচার ব্যবহার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপরে এখানে যে আপনার এই যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার বা আপনার টেক্সচার যে টেক্সচার এই যে টেক্সচার কালার চলে আসছে এগুলো দিতে পারেন এখানে। তারপরে যে শেপ আউটলাইন আপনি এখানে শেপের মধ্যে চারদিকে মানে এই শেপটার চারদিকে আউটলাইন দেবেন কীরকম, তারপরে ওয়েট বাড়াইতে পারেন, এই যে ওয়েট দিলে একটু চারদিকে একটু দাগটা মোটা হবে, তারপরে আপনার দেখার জন্য একটু কালার দেন, এই যে চারদিকে মোটা করেন এটা কালার হয়ে গেল। তারপরে এখান থেকে যে আপনি ড্যাশ দিতে পারেন, যে ড্যাশ 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 যদি ড্যাশ ড্যাশ হবে আপনি এর মধ্যে, তারপরে ইফেক্ট দিতে পারেন, এগুলো বিভিন্ন ইফেক্টের বিষয় আপনি জানেন, এখানে গেলে ইফেক্ট চেঞ্জ হবে, মাউস পয়েন্টার নেবেন, এই প্রত্যেকটা জায়গায় মাউস পয়েন্ট নিলে আপনি যাবেন, মাউস পয়েন্ট নিলে কিন্তু এদিন চেঞ্জ হবে, এই যে আপনি যেরকম দেবেন যেরকম তো এরকম ইফেক্ট চলে আসছে। আবার আন্ডোগ নিয়ে আসি, বাস এগুলো সেই বিষয়গুলো এগুলো ধরেন আপনার করতে পারেন। তারপরে যে ওয়াটার স্টাইল যেটার মধ্যে আপনাদের কোনো টেক্সট থাকে আপনার শেপের ভিতরে, সেই ক্ষেত্রে আপনার এই অপশনগুলো ইনেবল থাকবে, এখন তো আমাদের ভিতরে কোনো টেক্সট নাই, যদি কোনো টেক্সট থাকে আপনার শেপের ভিতরে তা সেক্ষেত্রে আপনার টেক্সটের জন্য এই বিষয়গুলো করতে পারবেন, তা যেহেতু না এই কারণে অপশনগুলো ডিজেবল হয়েছে। তারপরে এই যে আরও অন্য বিষয়গুলো আছে, গ্রুপ অ্যালাইন এগুলো করতে পারবেন এগুলো। তবে এই যে এখানে যে এই শেপের যে ফরম্যাটের বিষয়গুলো আছে, এই শেপের ফরম্যাটের উপর কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে সার্চ দিলে যে আপনার পাওয়ার পয়েন্ট শেপ আপনার লেখা সার্চ দিলে তখন ওই ভিডিও দেখলে আপনারা এখান থেকে এই যে শেপের ফরম্যাটের টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে কিন্তু আমরা চাইলে এখান থেকে ধরুন এই যে পিকচারেরও ই করতে পারি, ফরম্যাট করতে পারি, এই যে আমাদের একটা পিকচার নেওয়ার পর কিন্তু পিকচার টুলসের মধ্যে ফরম্যাট চলে আসছে, আপনি এই যে পিকচারটা সিলেক্ট করলে এই ধরুন ফরম্যাটে যান, আপনি পিকচারে ফরম্যাট করতে পারবেন, এই যে এখান থেকে পিকচার আপনার কারেকশন পিকচারে আপনি কীরকম কারেকশন করবেন, এই যে এরকম বা এরকম কারেকশন করতে পারবেন, কালারে গিয়ে যে কালার দিতে পারবেন, ধরুন এটা দিলে এখানে এরকম কালার হয়ে গেলো, এই যে তারপর আর্টিস্টিক ব্যবহার করতে পারবেন, এই যে আর্টিস্টিক কোনটা দিবেন এই যে এরকম হয়ে যাবে, তারপরে কমপ্লেস করতে পারেন পিকচার, তারপরে এই পিকচারে চাইলে চেঞ্জ করতে হচ্ছে পিকচারে গিয়ে আপনি এখানে গিয়ে পিকচার চেঞ্জ করে দিতে পারেন, যেমন আমি এটার পরিবর্তে আমি এটা দিলাম, পিকচার চেঞ্জ হয়ে গেলো, তারপর রিসেট করতে পারেন, তারপরে এখানে যে পিকচার স্টাইল এটা ডিজেবল হয়েছে, তো এটা আমাদের এখানে সাপোর্টেড না, হইলে আপনি স্টাইল দিতে পারতেন, তারপরে পিকচারের মধ্যে চারদিকে আমরা বর্ডার দিতে পারি, এখান থেকে যে বর্ডার চারদিকে যে বর্ডার হবে, তারপর পিকচারের মধ্যে ইফেক্ট আপনি কীরকম ইফেক্ট দিতে পারেন, তারপরে এই যে অন্য অন্য বিষয়গুলো আছে এলেন এগুলো সবই করতে পারবেন। তো এই যে পিকচারের যে ফরম্যাট আছে, এই পিকচারের ফরম্যাটের উপরে কিন্তু আলাদা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার দুই ভিডিও দেখেন তাহলে পিকচারের ফরম্যাটের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন, এখানে দেওয়া আছে আপনার জাস্ট প্র্যাকটিস করলে ইজিলি করতে পারবেন। বাস এইভাবে তাহলে আমরা এখান থেকে যে একটা স্মার্ট আর্ট হায়ারার্কি স্মার্ট আর্ট আমরা এখানে নেওয়ার পরে সেটার ভিতরে আমরা এই ডাটাগুলো লেখার পরে তারপরে এখান থেকে কীভাবে আমরা ডিজাইন করতে পারি, পাশাপাশি এখান থেকে আমরা এই শেপ ফরম্যাট পিকচার ফরম্যাট করতে পারি, তো সেই বিষয়গুলো আগে আপনাদেরকে আমি দেখাই দিলাম। বাস এখন ধর এটা দিয়ে আমরা করার পরে এখন আমরা কী করবো, এখান থেকে ধরুন এটা ডিলিট করে দিয়ে আমরা ধরুন এটা ডিলিট করে দিয়ে আমরা এখন কী করবো, আমাদের এই যে পরবর্তী ডাটাগুলোতে আমরা করবো, তো এটা দিয়ে করার জন্য আবার আমরা এখানে ইনসার্টে চলে আসবো, স্মার্টে যে আমরা হায়ারার্কি থেকে ধরুন আমরা কোনটা নিব, আমরা ধরুন এখান থেকে এটা নিলাম, এটা কী লেখা আছে এখানে, এটা ধরুন আমরা মাউস পয়েন্ট লিখে লেখাটা দেখা যায়, আমরা এখানে নেই, এখন প্রত্যেকটা কিন্তু নাম লেখা আছে, তো এটা আমরা সিলেক্ট করে এই যে হাফ সার্কেল অর্গানাইজেশন চার্ট আপনি যেটা দরকার নেবেন নেওয়ার পর ওকে ক্লিক করলাম, এই যে এরকম চলে আসছে, আসার পরে সাধারণত কিন্তু এই টেক্সট পেন চলে আসছে, না আসলে এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা এখন আমরা এদিকে রাইখা আমরা ধরুন এখানে লিখবো, তাহলে এখন আমরা কোনটা করবো এখান থেকে এই যে এটা করবো, এই যে চেয়ারম্যান এমডি, তো আমরা প্রথমে লিখলাম চেয়ারম্যান, চেয়ারম্যানের অধীনে কে থাকবে এমডি, আমরা এখানে এই যে ডাউনের উপর চাপতে নিচে আসলাম, আসার পরে এখানে আমরা কী লিখবো এমডি, তারপরে এমডির অধীনে ম্যানেজার এগুলো থাকবে, তো আমরা ধরুন তার আগে এখানে এই বিষয়টা নিজের মতো সাজায় নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। এখন এগুলো ধরুন আমরা এই শেপগুলো আমরা ডিলিট করে দিয়ে এগুলো ডিলিট করে দিয়ে আমরা নিজের মতো নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা করতে ইজি হবে। বাস এটা আমরা ডিলিট করে দিই, এখন চেয়ারম্যানের অধীনে আমাদের যে এমডি থাকবে সেই ক্ষেত্রে আমরা এটা অ্যাসিস্ট্যান্ট নিব, তাহলে আমরা অ্যাড শেপে যাই বসছি, যেখানে অ্যাড অ্যাসিস্ট্যান্ট নিলাম অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, তাহলে এখন আমরা কী লিখবো এমডি, আমরা এমডি লিখলাম, তো এমডি লিখলাম চেয়ারম্যানের অধীনে। এখন যদি আপনি চেয়ারম্যানের অধীনে এমডি ছাড়াও ডিজিএম থাকে তাহলে এই পাশে আপনি শেপ নিতে পারেন, তো এবারে শেপ নেওয়ার জন্য কী করতে হবে, আমরা বসে এই যে অ্যাড শেপে যে এখানে যে আপনি যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট মানে যে আপনার চেয়ারম্যান সিলেক্ট করার পরে এটা নিলে আপনি এই যদি চেয়ারম্যান সিলেক্ট করেন তাহলে দেবেন আপনি অ্যাড অ্যাসিস্ট্যান্ট, যেহেতু আমাদের এই এই শেপটা সিলেক্ট করা আছে তাহলে আমরা কী দেবো এটা ডান পাশে নেব, তাহলে আমরা অ্যাড শেপ আপনারা দিলে এটা ডান পাশে চলে আসছে, অথবা বলছি আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা কী করবো এখান থেকে যে আমরা এই যে যেটা আছে চেয়ারম্যানের শেপটা এটা সিলেক্ট করবো, চেয়ারম্যানের শেপটা সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এর শেপ থেকে এখানে যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে অ্যাড অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, তাহলে এখানে আমরা কী লিখবো, এখন আমরা লিখবো এখানে ধরেন ডিজিএম, ডিজিএম আমরা এখানে লেখা নেই, কারণ ডিজিএম যদি থাকে আপনার তা সেক্ষেত্রে আপনি দিতে পারেন, বাস আমি এখানে দেখালাম যে দুইটা নিতে পারেন এমডি বা তার পাশাপাশি ডিজিএম চেয়ারম্যানের অধীনে, তারপর এখন এমডির অধীনে কী থাকবে
যে এমডির অধীনে থাকবে কি আপনার যে যে জিএম বা ম্যানেজার, ধরুন এমডির অধীনে তিনজন ম্যানেজার আছে, ম্যানেজার 1 2 3, তাহলে আমরা এখানে কি করব, অ্যাড অ্যাসিস্ট্যান্টে যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট একজন, তারপরে আপনি আরও দুইজন নেওয়ার জন্য সেমভাবে এখানে অ্যাড শেপে যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট, তো এটা কিন্তু এটার অধীনে হয়ে গেল। তো আমরা আন্ডো করি, আন্ডো করার পর আমাদের এটা সিলেক্ট করতে হবে, এমডির যে শেপটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলে বাস এই দেখেন ডান পরে চলে আসছে। আবার ধরেন এখন আবার এমডি সিলেক্ট করে কিন্তু আমরা এখানে নিতে পারি, অথবা এই যে এটা সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এখন আমরা অ্যাড শেপে যাবো, যার পর এখানে অ্যাড শেপ আমরা কি আফটার, যেহেতু এটা পরে নেবো, এটা পূর্বে নিতে গেলে দিবো, আমরা বিফোর দিবো, তাহলে আমরা আফটার দিয়ে বাস এটা পরে নিলাম। তাহলে এখন পরে নিলাম, এই দিকে না আসে নিচে আসছে, এটা মানে কিন্তু এমডির অধীনে আছে, এটা এই দুইটা যেমন আছে এটা কিন্তু এটার অধীনে আছে। অথবা এইভাবে সিলেক্ট না করে আমরা বলছি এই যে এমডি সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করে আবার এখান থেকে যে আমরা কি করতে পারি, অ্যাড অ্যাসিস্ট্যান্টের সেম কাজটা করতে পারি, বাস এই চলে আসছে। এখন আমরা এখানে লিখি আমাদের কী কী লিখতে হবে, এমডির অধীনে আমরা এই যেগুলো সিলেক্ট করে এখানে এইভাবে আপনার ইনে আসছেন, এই যে এখানে আমরা লিখবো প্রথমে কি ম্যানেজার, এখানে কার্সন নিয়ে আসতে হবে কোথায়, এই যে আমরা এখানে কার্সন নিয়ে আসলাম ম্যানেজার 1, তারপর এখন আমাদের পরবর্তী হিসেবে চলে আসি আমরা, তারপর এখানে আমাদের কি ম্যানেজার 2, তারপরে আমাদের কি ডাউনার রুপে নিচে আসে আমরা আসার পরে কি ম্যানেজার 3, তিনজন ম্যানেজার আমাদের ম্যানেজার 1, ম্যানেজার 2, ম্যানেজার 3 আছে, তিনজন লিখলাম। বা তারপর এখন আমাদের ম্যানেজার 1 এর অধীনে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2 আছে, তাহলে আমাদের এই যে ম্যানেজার 1 এই শেপটা সিলেক্ট করে এর অ্যাসিস্ট্যান্ট নিব, নেওয়ার জন্য সেমভাবে এই যে এখানে যাবেন অ্যাড শেপের, এখানে যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট চলে আসলো, আবার এটার অ্যাসিস্ট্যান্ট নিতে গেলে নিতে পারবো, অথবা এটা ডান দিকে শেপ নিব, তো এই শেপটা সিলেক্ট করে বাস এখন ধরুন অ্যাড শেপ আফটারে গেলাম, এটা ডান দিকে শেপ চলে আসলো, অথবা এটা সিলেক্ট করে আমরা অ্যাসিস্ট্যান্ট নিতে পারতাম, বাস একভাবে নিলেই হবে। এখন আমরা এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2 লিখবো। তো এখন আমরা সিলেক্ট করার পরে এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে অথবা সরাসরি এখানে ক্লিক করে লিখতে পারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 1, আবার এখানে আমরা ডানের কাছে চাপ নিচে আসলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2, বাস আমরা দুজন অ্যাসিস্ট্যান্টের নাম লেখা ম্যানেজার 1 এর অধীনে দুজন থাকবে। এইভাবে আপনার যদি যে ম্যানেজার 2 বা 3 অধীনে থাকে এইভাবে আপনার লিখতে পারেন, বাস এটা আমি দেখাই দিলাম। তারপরে যে ডিজিএম, ডিজিএম আমার এখানে না, যদি ডিজিএম এর অধীনে আপনার থাকে তাহলে আপনি ডিজিএম সিলেক্ট করে এটার অধীনে আপনি যেভাবে অ্যাসিস্ট্যান্ট নিয়ে, এই যে অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট নিয়ে তারপর লিখতে পারেন, বাস এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই যে এই অর্গানোগ্রাম বা অর্গানাইজেশন চার্টটা আপনি তৈরি করতে পারেন এইভাবে। তো এটা আপনি তৈরি করার পর সেমভাবে এখন আমরা এখান থেকে এই যে শেপ তো বাড়ানো কমানো দেখলাম, তারপর রাইট টুল এগুলো করতে পারেন। এখন এই লেআউটটা চেঞ্জ করার জন্য আমরা যে লেআউটটাকে, যে লেআউটটা নিয়ে সেটা চেঞ্জ করে আমরা ইচ্ছা করলে অন্য লেআউট নিতে পারি, যে এইটা বা এটা আপনি যেটা নেন, আমরা এটা নিলাম, এটা হায়ারার্কি লেখা আছে এটা, অথবা আমরা এটা নিই এই যে এরকম, এটা নেন এরকম, তারপর কোনটা নেবেন, এই যেটা নিলাম এরকম, এটা নিলে এরকম, প্রত্যেকটা দেওয়া আছে, দেখেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। এখানে যাবেন, যার পর আপনি এই যে সিলেক্ট করে দেবেন হায়ারার্কি, হায়ারার্কি এটা দিলাম, ধরেন যেরকম চলে আসছে। এখন নেওয়ার পর এটার মধ্যে চেঞ্জ কালারকে আপনার কালার চেঞ্জ করে দেবেন, এই যে আপনি কোন কালার দেবেন কালার সেট করে কালার হয়ে গেল, তারপরে স্মার্ট স্টাইল দিতে পারেন, স্টাইল কীরকম দিবেন, তারপরে রিসেট কোন পার্টে আমরা বলছি এগুলো করতে পারেন। তারপর এখান থেকে সেমভাবে আপনি যে ফরম্যাট করতে গেলে, এই যে ফরম্যাটের বিষয়গুলো তো গেলে আমরা আগেই বলছি এগুলো করতে পারবেন, বা তারপরে বলছি ফরম্যাটের আপনার শেপের ফরম্যাটের ভিডিওটা দেখে আমার চ্যানেল থেকে এই ফরম্যাটের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা এখন তাহলে আমরা কিন্তু এই ডাটাগুলোর মাধ্যমে আমরা এখানে কী করলাম, হায়ারার্কি সিস্টেমের আমরা একটা স্মার্ট ডাটা গ্রাফিক্সের এখানে কী করলাম, একটা তৈরি করলাম, বাস তৈরি করার পর সেটা ডিজাইনের বিষয়গুলো বললাম। বাস এখন আমাদের এই দুইটা কাজ ম্যানুয়ালি দেখার পরে এই সেম দুইটা কাজ আমরা এখন ডাইনামিকলি করবো, আমাদের ধরুন কাজটা একটু দ্রুত করার জন্য আমরা ডাইনামিক করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে কীরকম ধরুন এখন আমরা এটা সিলেক্ট করে ডিলেট করলাম, করার পর এখন প্রথমে এই ডাটাগুলো আমরা ডাইনামিকলি করি, তাহলে করার জন্য এই যে এখানে আমরা ভিতরে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই ডাটাগুলো সিলেক্ট করতে পারি, অথবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এচার দিলেও সিলেক্ট হয়ে গেল, যেহেতু টেক্সটবক্সের ভিতরে ডাটাগুলো আছে সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, বাস কপি করার পরে আমরা এখানে এই স্লাইডে বাইরে এখানে ক্লিক করলাম, বাস আমাদের একটা ব্ল্যাঙ্ক স্টেট কিন্তু এটা, তো এই স্টেটের মধ্যে ক্লিক করার পর আবার ইনসাইডে যে আমরা স্মার্টে গেলাম, স্মার্টে ক্লিক করার পরে এখন আমরা আবার হায়ারার্কিতে চলে আসি, আসার পর এখান থেকে আপনি কোনটা নেবেন, ধরুন আমি এখান থেকে এটা নিলাম, তো এটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক, বাস ক্লিক করার পরে এখন এইভাবে শেপগুলো চলে আসছে। এখন এখান থেকে ডিজাইন থেকে আমরা কি টেক্সট প্যানটা নেব, নেওয়ার পর এখান থেকে এই যেগুলো শেপগুলো আছে টেক্সট লেখা আছে এগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম, বাস এখন তো আমাদের এগুলো কপি করে আছে এই যে ডাটাগুলো, এখন আমরা কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম, বাস এইভাবে আমাদের এক সিরিয়ালে চলে আসছে সবগুলো। এখন এগুলো আমাদের কার অধীনে কী আছে সেগুলো আমাদের করার জন্য এখান থেকে করতে হবে কীভাবে, যে আমরা এই যে সিওর অধীনে প্রোডাকশন ম্যানেজার, তাহলে আমরা প্রোডাকশন ম্যানেজারের এটা বাম পাশে কার্সন নিয়ে আমরা টেপ প্রেস করলাম, এটার অধীনে চলে আসলো। তারপরে এখন এই ফোরম্যান ফেব্রিকেশন হয়েছে প্রোডাকশন ম্যানেজারের অধীনে, তাহলে ফোরম্যান ফেব্রিকেশনের বাম পাশে কার্সন রেখে আমরা একবার দুইবার টেপ প্রেস করতে হবে, তো এর অধীনে চলে আসছে। তারপরে এই ফোরম্যান ফেব্রিকেশনের অধীনে ওয়ার্কাররা, তাহলে আমি এখন আরেকবার দিতে হবে, বাস এখন এটা অধীনে চলে আসছে।
এইভাবে কিন্তু এই বিষয়গুলো সেট হয়ে গেল। তারপর এখন আমরা এই যে ফোরম্যান অ্যাসেম্বলি ওইসে প্রোডাকশন ম্যানেজার অধীনে, তারপরে যে ফোরম্যান অ্যাসেম্বলি এই যে প্রোডাকশন ম্যানেজারের এই যে আমরা সই বরাবর নিয়ে আসলাম ফোরম্যান ফেব্রিকেশন ফোরম্যান অ্যাসেম্বলি, তারপরে ওয়ার্কারের ওয়ার্কারের আপনার সই বরাবর আমাদের কি নিয়ে আসতে হবে ওয়ার্কারের বিষয়গুলো যে, তাহলে আমাদের ওয়ার্কার ওয়ার্কার এটা হচ্ছে ফোরম্যান অ্যাসেম্বলির অধীনে। তারপরে এই মার্কেটিং ম্যানেজার হচ্ছে সিওর অধীনে, তাই আমরা এই যে মার্কেটিং ম্যানেজার এই সিওর অধীনে সেট করে দিলাম বাস। তারপর এখন সেলস অফিসার হচ্ছে মার্কেটিং ম্যানেজার অধীনে বাস এই সেট করে দিলাম। আবার সেলস পার্সন হচ্ছে সেলস অফিসার অধীনে, এইভাবে কিন্তু বিষয়গুলো সেট করতে হবে। দেখুন দেখুন সবভাবে সুন্দরগুলো কিন্তু হয়ে গেছে। এখন এটা ধরুন আমরা ক্লোজ করে দিয়ে দেখি যে দেখুন সিওর অধীনে প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজার, তাহলে প্রোডাকশন ম্যানেজার অধীনে ফোরম্যান ফেব্রিকেশন অ্যাসেম্বলি, তাহলে মার্কেটিং ম্যানেজার অধীনে সেলস অফিসার, সেলস অফিসার অধীনে কি সেলস পার্সন, আর এই দুইটার অধীনে কি ওয়ার্কার। আমাদের কিন্তু খুব দ্রুত গতিতে আমরা ডাইনামিক্যালি কী করলাম, আমরা একটা অর্গানোগ্রাম চার্ট বা ডায়াগ্রাম তৈরি করে নিলাম। বাস করার পর এখন এটা সেম আগের মতো করে আমরা এখান থেকে চাইলে এই যে লেআউট এখান থেকে চেঞ্জ করতে পারি, বা আমরা এই যে লেআউটটা এখান থেকে যায় এখান থেকে আমরা যদি ক্লিক করে লেআউট চেঞ্জ করতে পারি এখান থেকে ইজিলি হয়ে যায়। আপনি কোনটা নেবেন সিলেক্ট করে সেরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে কালার চেঞ্জ, তারপরে স্টাইল আপনি কোনটা দেবেন এগুলো দিতে পারেন। তারপরে ফরম্যাট কী করবেন সেটা তো আমরা বলছি, যে ফরম্যাটটা আপনি ক্লিক করে ইজিলি করতে পারেন। তারপর আমার চ্যানেল থেকে ভিডিও দেখলে ফরম্যাটের বিষয়ে বলছি ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক এইভাবে আমরা ডাইনামিক্যালি আমরা কী করতে পারি এখানে একটা অর্গানোগ্রাম চার্ট বা গ্রাফ তৈরি করতে পারি সেটা দেখলাম। এখন আমরা এটা ডিলিট করে দিই, আমরা এই ডাটাগুলোতে দেখি সেমভাবে সিলেক্ট করে আপনি সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করবেন। তারপর আবার ইনসার্ট এসে আপনি স্মার্টে গিয়ে বাস এখন হাই রেখেছে আপনি কোনটা নেবেন, ধরুন এখান থেকে আমি এটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক বাস। এখন এরকম আসলে টেক্সট পেনে যাবেন বাস, এখানে টেক্সটগুলো যেগুলো আছে এগুলো কন্ট্রোল এতে সিলেক্ট করে ডিলিট কন্ট্রোল বিতে পেস্ট করে দিলাম, এই চলে আসছে। আসার পর এগুলো সেম আগের মতো করে আপনি চেয়ারম্যান অধীনে এমডি আপনি টেপ প্রেস করলেন বাস, এমডির অধীনে কি ম্যানেজার ওয়ান, আবার কি আছে ম্যানেজার টু, এই যে ম্যানেজার টুতে যান। এখন আসতেছে না, এটা আসতেছে না কারণ কেন এগুলো নিয়ে নিতে হবে তারপর আসবে। আমরা এখন এটা ক্লিক করে এই যে এখানে ম্যানেজার ওয়ানের অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবার ম্যানেজার ওয়ানের অধীনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়ান টু দুইজন। এখন এই যে ম্যানেজার ওয়ান আর ম্যানেজার এই যে টু এটার আপনার এই সব আপনি আসেন, তারপরে ম্যানেজার থ্রি বাস। তাহলে এখন কিন্তু এই দেখেন চেয়ারম্যানের অধীনে এমডি, তাহলে একটা টেপ, আবার এমডির অধীনে ম্যানেজার, এইভাবে সিরিয়াল থাকতেছে। ম্যানেজার অধীনে দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজারের সেই বরাবর ম্যানেজার টু থ্রি এইভাবে থাকবে। থাকার পর এখন আমরা ক্লোজ করে দিলাম, দেখেন এখন কিন্তু আমাদের সুন্দরভাবে একটা এখানে অর্গানোগ্রাম চার পর গ্রাফ তৈরি হয়ে গেল। এখন এটা লেআউটটা আপনি চেঞ্জ করে দেন একটা সুন্দর দেখা যাবে। লেআউটটা বাদ দিয়ে আপনি কোনটা দেবেন, এই যে এটা দিলেন বা এটা দিলেন বা আপনি কোনটা দেবেন বাস সিলেক্ট করে দিলে কিন্তু হবে। দেখেন এটা দেন দিলে ধরনের চেয়ারম্যান অধীনে এমডি, এমডির অধীনে দেখেন তিনজন ম্যানেজার, এই ম্যানেজার ওয়ানের অধীনে তিনজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন সবার এখানে আপনার পিকচার দিতে পিকচারে যাবেন, যাই ধরুন আপনার ফর্ম পাইল বা আপনার ওয়ান ইয়ে থেকে পিকচার নিয়ে পিকচার দিতে পারেন প্রত্যেকটা জায়গায়। দেওয়ার পর তারপরে তো এগুলো আমরা বলছি এগুলো আপনার এখান থেকে যে এই যে আপনি এগুলো করতে পারবেন, তারপরে যে আপনার স্টাইল চেঞ্জ করতে পারবেন, স্টাইল কোনটা দেবেন দিতে পারেন, কালার চেঞ্জ করে দেন কোন কালার দেবেন দিতে পারেন বাস, এগুলো করতে পারেন। এগুলো তো অলরেডি আমরা বললাম বাস। এখন তারপরে যে ফরম্যাট শেপের ফরম্যাট পিকচারের ফরম্যাট এগুলো তো অলরেডি আমরা আগে বলছি, এগুলো আপনি খুবই করতে পারেন। পাশাপাশি আমার চ্যানেলে বসে ভিডিও আছে ফরম্যাটের, ওগুলো দেখলে আপনার স্মার্ট পাশাপাশি যে শেপের বা আপনার পিকচারের ফরম্যাট বিষয়ে ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক এখন আমাদের যে এখানে মেন কাজটা ছিল কি আমাদের আজকে এখানে, যে আমরা কীভাবে আমাদের এই যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর মাধ্যমে আমরা এখানে ম্যানুয়ালিভাবে পাশাপাশি দেওয়া গেছে আমরা এখানে ডাইনামিক্যালি আমরা অর্গানোগ্রাম বা যেটা বলি অর্গানাইজেশন চার্ট বা ডায়াগ্রাম কীভাবে তৈরি করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম বাস। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক ম্যানুয়ালি অ্যান্ড ডাইনামিক্যালি অর্গানোগ্রাম অর অর্গানাইজেশনাল চার্ট অর ডায়াগ্রাম ইউজিং হায়ারার্কি স্মার্ট গ্রাফিক্স ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।